কখনো কি শুনেছেন লেকের পানি গোলাপি হয়? শুনতে অবাক লাগছে, অবাক লাগলেও সত্যি। পৃথিবীতে রয়েছে এমন কিছু হ্রদ যাদের পানি প্রাকৃতিকভাবেই গোলাপি। কিন্তু কেন? এই গোলাপি হ্রদের পেছনে কি লুকিয়ে আছে কোনো রহস্য? পৃথিবীতে এমন অনেক অদ্ভুত হ্রদ বা লেক রয়েছে, যেমন মৃতসাগর, জেলিফিশ লেক, ফুটন্ত লেক ইত্যাদি। তবে হয়তো সাধারণ মানুষ ও গবেষকদের আকর্ষণের তালিকার শীর্ষে থাকবে এই গোলাপি হ্রদ। অস্ট্রেলিয়া, সেনেগাল ও স্পেনের মতো দেশে প্রাকৃতিকভাবেই রয়েছে এমন লেক। যেখানে অন্যান্য হ্রদের পানি নীল বা সবুজ হয়, সেখানে এসব লেকের পানি হয় গোলাপি। এমনকি অন্যান্য লেকের নীল পানি যখন আপনি কোনো গ্লাসে বা পাত্রে তুলে নেবেন, তখন তা স্বচ্ছ দেখাবে। কিন্তু এসব লেকের পানি বোতলে বা গ্লাসে তুলে নিলেও গোলাপি রং ধরে রাখে। ঠিক কী কারণে এসব লেকের পানি গোলাপি তা নিশ্চিত করে এখনও বলতে পারছেন না গবেষকরা। তবে বহু গবেষকদের ধারণা, এই রঙের পেছনে রয়েছে উচ্চমাত্রায় লবণাক্ততা। সাধারণ সমুদ্রের তুলনায় এসব লেকে প্রায় 8-9 গুণ বেশি পরিমাণে লবণ থাকে। তবে একই পরিমাণে লবণ তো মৃতসাগরেও রয়েছে। মৃতসাগরের রং তো এমন গোলাপি না। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, মৃতসাগর ও অন্যান্য গোলাপি লেকে লবণের পরিমাণ বেশি থাকলেও মৃতসাগরে কোনো অণুজীব জন্মাতে পারে না। অন্যদিকে এসব লেকে বহু লবণপ্রেমী অণুজীব ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এসব ব্যাকটেরিয়া কেরাটোনয়েড নামের এক পদার্থ নিঃসরণ করে। কেরাটোনয়েড হচ্ছে এক ধরনের রঙিন পদার্থ যা সূর্যের আলো শোষণ করতে পারে, আর এই পদার্থের রং হয়ে থাকে গোলাপি থেকে লালের মধ্যে। এই একই পদার্থের কারণে গাজর বা বিটরুট রঙিন হয়ে থাকে। তাই গবেষকরা ধারণা করছেন, হয়তো এসব কারণেই উচ্চমাত্রায় লবণাক্ত এসব হ্রদের পানির রং গোলাপি হয়। তবে এ নিয়ে গবেষণা এখনও চলমান রয়েছে। বিশ্বের গোলাপি লেকগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার। এই সুন্দর গোলাপি হ্রদটি মিডল আইল্যান্ডে অবস্থিত। বিজ্ঞানীরা তাদের মূল গবেষণা এই লেকের পানিতেই চালিয়েছেন। এছাড়াও পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও রয়েছে এমনই এক লেক, যার নাম রেদবা লেক। তবে এই হ্রদের পানি সবসময় গোলাপি থাকে না। শুকনো মৌসুমে যখন পানি কমে যায়, তখন লবণের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পানি গোলাপি রং ধারণ করে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।